অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে আগামীকাল উদ্বোধনী দিনে বাংলাদেশ নারীদের প্রতিপক্ষ ভুটান। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ এবং ক্যাপ্টেন বললেন পজিটিভ ফুটবল খেলতে চান তারা। তাদের প্রধান প্রতিপক্ষ রাশিয়া। সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। বয়সভিত্তিক ফুটবলে সবসময় এগিয়ে জুনিয়র টাইগার্সরা, তবে এবারের ব্যাপারটা ভিন্ন। ভারত, ভুটান, নেপালের সাথে যোগ হয়েছে রাশিয়া, তাই প্রধান প্রতিপক্ষ এখন তারাই। তবে বাংলাদেশ মুখে বলতে চায় না কিছুই, মাঠের পারফরমেন্সেই বিশ্বাস করেন ছোটনের শিষ্যরা। লক্ষ্য আছে ম্যাচ বাই ম্যাচ উইন করে ভালো কিছু করার জন্য, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে দেশবাসীকে একটা ভালো খেলার উপহার দিতে পারি, যাতে সবকটা ম্যাচ উইন করতে পারি। কোচের মুখেও একই সুর, লক্ষ্য পজিটিভ ফুটবল খেলা, বিশেষ করে রাশিয়ার নারীদের বিপক্ষে সেরাটা খেলতে চান তারা। আমরা তো আগে সাউথ এশিয়ার, আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটান এদের সাথে খেলে অভ্যস্ত, তো এবার আমাদের এখানে রাশিয়া আপনি সংযুক্ত হয়েছে, এটা আমাদের জন্য, মেয়েদের জন্য বিরাট অপরচুনিটি আমি মনে করি। এখানে তারা অনেক কিছুই আপনার শিখতে পারবে, তো এখানে আমাদের বিরাট সুযোগ যে আমরা ইউরোপের টিমের সাথে আমরা খেলতে যাচ্ছি। বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান এই দলটি নিয়ে বেশ আশাবাদী তিনি। মেফার সাথে এএফসির একটা কোলাবোরেশন আছে, যে কারণে উয়েফা টিম রাশিয়া তো আসছে উয়েফা থেকে, অবশ্যই এএফসির কনসার্ন আছে। নামটা আগে ছিল উয়েফা অ্যাসিস্ট্যান্ট সাফ, এখন নামটা শুধু চেঞ্জ হয়েছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ২০ মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ মার্চ পর্যন্ত। শতভাগ কাজ করে যাবে। সুখন সরকার, নিউজ ২৪, ঢাকা।